পরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলেছে ভারত। নীরবে সেরে ফেলা হয়েছে বাহিনীর কিছু জরুরি আধুনিকরণও। পাকিস্তানি অস্বস্তি বৃদ্ধি পাওয়া স্বাভাবিক ছিল। পাক প্রেসিডেন্টের মন্তব্যে স্পষ্ট হয়ে গেল, শুধু অস্বস্তিতে নয়, নয়াদিল্লির গতিবিধিতে আতঙ্কে রয়েছে ইসলামাবাদ। ভারতের আক্রমণাত্মক আচরণ দক্ষিণ এশিয়ার সামরিক স্থিতিশীলতা নষ্ট করছে বলে মন্তব্য করেছেন পাক প্রেসিডেন্ট। কিছু দেশ ভারতকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দিচ্ছে বলে প্রেসিডেন্ট আরিফ আলভির দাবি। ইসলামাবাদে একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। পরমাণু অস্ত্রের প্রসার রোধ সংক্রান্ত বিষয়টি সম্মেলনটি আয়োজিত হয়েছিল। প্রেসিডেন্ট আলফি সেই সম্মেলনে সরাসরি নাম করে আক্রমণ করেন ভারতকে। তিনি বলেন, ভারত যেরকম আক্রমণাত্মক আচরণ করছে এবং যেভাবে নানা মারণাস্ত্রের অন্তর্ভুক্তি ঘটাচ্ছে, তাতে দক্ষিণ এশিয়ার সামরিক স্থিতিশীলতা বিপন্ন হয়ে পড়েছে। সামরিক ক্ষেত্রে বেশ কিছু দেশ ভারতের প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছে বলেও অভিযোগ করেন পাক প্রেসিডেন্ট। তার কথায় ভারতকে পরমাণু প্রযুক্তি এবং আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করার জন্য কিছু দেশ যে পক্ষপাতমূলক ছাড় দিয়েছে, তা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে এবং পরমাণু নিরস্ত্রীকরণ বিধির বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করেছে। কোন কোন দেশ ভারতকে পক্ষপাতমূলক ছাড় দিচ্ছে, তা পাক প্রেসিডেন্ট উল্লেখ করেননি ঠিকই। কিন্তু আমেরিকা, রাশিয়া, ফ্রান্সের মতো দেশগুলোর দিকে যে পাক প্রেসিডেন্ট আঙুল তুলতে চেয়েছেন তা স্পষ্ট। নেটোর বাইরে যে কয়েকটি দেশের সঙ্গে আমেরিকার সর্বোচ্চ সামরিক সমঝোতা রয়েছে, ভারত সেগুলোর অন্যতম। ভারত মহাসাগর এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারত ও আমেরিকার নৌসেনারা পরস্পরের মধ্যে সমন্বয় রেখে কাজ শুরু করেছে। ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি চূড়ান্ত করেছে ভারত। পৃথিবীর সেরা যুদ্ধ বিমানগুলোর অন্যতম রাফালকে আবার ভারতের কিছু বিশেষ প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হচ্ছে। 2019 সাল থেকে একে একে ভারতের হাতে আসতে শুরু করবে রাফাল যুদ্ধ বিমানগুলো। রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার হাতে এলে যে চীন পাকিস্তান যৌথ শক্তির মোকাবেলার প্রশ্নেও ভারত অনেকটা স্বস্তিদায়ক অবস্থানে চলে আসবে, তা সামরিক কর্তারাই বলেছেন। সম্প্রতি রাশিয়ার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সমঝোতা হয়ে গেল ভারতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করলেন চলতি মাসে। তখনই ভারত রাশিয়ার মধ্যে চূড়ান্ত হয়েছে S-400 ট্রায়াপ চুক্তি। ওই অ্যান্টি মিসাইল সিস্টেম দেশের আকাশসীমা নিরাপত্তা আরও জোরদার করবে, রুখে দেবে ক্ষেপণাস্ত্র হানা। রাশিয়ার কাছ থেকে নৌসেনার জন্য বেশ কিছু স্টেলথ ফ্রিগেটও কিনছে ভারত, কথাবার্তা চূড়ান্ত হওয়ার পথে। অত্যাধুনিক ওইসব রণতরী থেকে ব্রহ্মসের মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র চূড়া যাবে। এইসব গুরুত্বপূর্ণ চুক্তির বাইরেও ভারত সেরে ফেলেছে MiG-29 যুদ্ধবিমানগুলোর আধুনিকরণের কাজও। প্রযুক্তিগত আধুনিকরণের ফলে MiG-29 ফাইটারগুলো এখন আগের চেয়েও ক্ষিপ্র বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। MiG-29 যুদ্ধবিমানগুলোর আধুনিকরণের কাজ যে চলছিল, তা কিন্তু যথাসম্ভব গোপনে রেখেছিল ভারত। কাজ শেষ হওয়ার পরে জানানো হয়েছে যে MiG-29 এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম। সামরিক বাহিনীর আধুনিকরণ, বিভিন্ন দেশের সঙ্গে সামরিক চুক্তি এবং বৃহৎ সামরিক শক্তিগুলো পাশে পাওয়ার এই কাজ কিন্তু আচমকা হয়নি। দীর্ঘদিন ধরেই অল্প অল্প করে এগোচ্ছিল ভারত। গত কয়েক বছরে পরপর অনেকগুলো পরিকল্পনার রূপায়ণও ঘটে গিয়েছে, কিন্তু পাকিস্তান অনেকটা পিছনে রয়ে গেছে তাদের বাহিনী আধুনিকরণের প্রশ্নে। সেই কারণে ইসলামাবাদ আতঙ্কিত বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতের এই একতরফা শক্তি বৃদ্ধিতে আন্তর্জাতিক মহল মদত যোগানোয় দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য চলে যাচ্ছে বলে ইসলামাবাদ বারবার দাবি করতে শুরু করেছে। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ইয়াসুবি হল সহানুভূতি আদের পাকিস্তানি কৌশল। পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর কয়েকদিন আগে বলেছেন, ভারত একবার সার্জিক্যাল স্ট্রাইক করলে পাকিস্তান 10 বার করবে। কিন্তু পাকিস্তানের এইসব হুমকিকে ভারত ফাঁকা আওয়াজ ছাড়া অন্য কিছুই ভাবে না এখন, বলছেন ভারতীয় সেনার বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্তা।